আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের এবং প্রিয় ভাইয়াদের জন্য খুব সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের DIY আপনাদের অনেক ভালো লাগবে। আমি বেশিরভাগ প্ল্যান্টার বানিয়ে থাকি, কেননা আমার গাছ অনেক পছন্দ আর গাছগুলো রাখার জন্যই সুন্দর সুন্দর প্ল্যান্টার বানাই। কিন্তু আমার আজকে মনে হচ্ছে অনেকের হয়তো গাছ নেই, কিন্তু টেবিলে বসে সবাই ভাত খায়, তো নিজের হাতে যদি ডাইনিং টেবিলটা সাজানোর জন্য কিছু বানিয়ে দেখাই তাহলে হয়তো আমার আপুদের আরও ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে, তাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখানে আমার ব্লুবেরি আমাকে দেখলে এখনও কিন্তু ওরা ভয় পায়, দেখেন তো, আগের চেয়ে ভয় অনেক কমেছে। আর অ্যালেক্সা আমাকে এখন আর ভয় পায় না। প্রথমেই আমি কিন্তু অ্যালেক্সাকে দেখিয়েছিলাম। তো বারান্দায় যখনই পানি দিতে আসি তখন মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিই। এখানে আমার অরেগোনো যে গাছটা, অরেগোনো গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আমি লাগিয়েছি পর্যন্ত এত বড় পাতা দেখিনি অরেগোনো গাছটার। এই গাছটার পাতাগুলো এত গ্রান, হয়তো যাদের আছে তারা বলতে পারবেন, আর যাদের নেই আপনারা লাগাতে পারেন। মানে যখন হাতটা দিয়ে ধরবেন, যেহেতু এটা একটা মশলা গাছ, হাতটাই পুরো গ্রান হয়ে যায়। তো আমার কাছে ভালো লাগে, আমি যখনই বারান্দায় আসি একটু পাতা ছিঁড়ে নাকের কাছে নিতেই হয়। আর এই গাছটা এতদিন আমার ইনডোরে ছিল, সিঙ্গোনিয়াম গাছ, এখন আমি বারান্দায় রেখেছি। আর যখনই সিঙ্গোনিয়াম গাছটা বারান্দায় নিয়ে আসি, সিঙ্গোনিয়াম গাছের শেডটা আরও সুন্দর হয়ে যায়। তো আমি এতদিন খেয়াল করিনি যে অরেগোনো গাছটা এত সুন্দর পাতা বের হয়েছে, আজকে বারবারই দেখছিলাম। আর এই যে ডেভিড ব্যাকবন, এটাকে ডেভিড ব্যাকবন কে নাম দিয়েছে আসলে আমি জানি না, তবে এই পাতার শেডটা এতই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। কোনো এক ভিডিওতে আমি কেয়ারটেকার একটা আঙ্কেলের থেকে আমি একটা ডাল, মানে দুই রকম দুইটা ডাল এনে লাগিয়েছিলাম, আজ আমার পুরো টপটা একদম ভরে গিয়েছে। অনেক কথা বলে ফেললাম, চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। তো রাত্রে আপনাদের ভাইয়া এই টুকিটাকি বাজারগুলো এনে রেখেছিল। টুকিটাকি বাজার বলতে নুডলস শেষ হয়ে গিয়েছিল, সরি নুডলস শেষ হয়নি, তারপরও নুডলস নিয়ে এসেছে। আর পোলাও চাল ছিল না, তো আজকে নিশা বলতেছে বিরিয়ানি খাবে, তো আপনাদের ভাইয়া চালও নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে আটা, আটা শেষ হয়ে গিয়েছে। প্রতিদিন সকালবেলা আসলে রুটি পরোটা খিচুড়ি খাওয়া হয়, তো আটা ছিল না। তো আটাটা দেখানোর উদ্দেশ্য হলো এই আটাটা ইদানিং আপনাদের ভাইয়া নিয়ে আসে, এখানে 5 কেজি আটা। তো এই আটাটা অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। এতদিন নিয়ে আসতো তির আটা বা সাদ আটা, যে প্যাকেটগুলো 2 কেজির, তো ইদানিং এই আটাটা আপনাদের ভাইয়া নিয়ে আসে 5 কেজির একটা প্যাকেট। তো আমি দেখলাম যে আটাটা খুবই ভালো, এভাবেই মোটা একটা প্যাকেটের মধ্যে থাকে এটা। তো যাই হোক, আমি এখানে একটু সবজি কেটে নিয়েছি, সবজি কেটে তারপর রুটি বানানোর জন্য এসেছি। তো আমার এই চুলাটা হঠাৎ করেই কেন যেন জ্বলতেছে না, তো পাশের চুলায় আমি পানিটা গরম করে এই চুলাতে রেখে রুটির ডোটা করে নিয়েছি। এদিকে আমি পেঁপে ভাজিটা বসিয়ে দিচ্ছি, সকালবেলা পরোটা পেঁপে ভাজি খুবই ভালো লাগে। তো যারা সকালবেলা পেঁপে ভাজি খান না তারা করে দেখতে পারেন, ভালো লাগবে। আমিও আগে মনে করতাম রুটির সাথে পেঁপে ভাজি কেমন লাগবে, কিন্তু আপনাদের ভাই আমাকে বলতো পেঁপে ভাজি খাওয়া ভালো, পেঁপেটা ছিলে ধুয়ে নিবা, পুরো কষ্ট ফেলবা না,
তাহলে এটা শরীরের জন্য ভালো। তো যাই হোক, পেঁপেটা শর্টকাট একদম কেটে মশলা না কষিয়ে সরাসরি ওইভাবে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আসলে ভিডিও করতে করতে ভিডিও লম্বা হয়ে যায়, তো কিছু করার নেই, যখন সংসারে বিভিন্ন কাজ দেখাবো তখন ভিডিওটা একটু লম্বা হবেই। ধৈর্য ধরে ভিডিও দেখবেন, যাদের ভালো না লাগবে তারা যেটুকু ভালো লাগবে চলে যাবেন, টেনে টেনে পুরো ভিডিও দেখার কোনো দরকার নেই। তো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকুন। তো রুটি বানানো পরে আমি একটা গাছ দেখিয়েছিলাম, আসলে দেখানো হয়নি, যেহেতু একটু একটু রান্না করি চুলার পাশটাই দেখানো হয়। রান্নাঘরেও আমি একটা সিঙ্গোনিয়াম গাছ লাগিয়েছি, অনেক সুন্দর হয়েছে রান্নাঘরের জানালার পাশে। তাড়াহুড়া করে নাস্তাটা খেয়ে নিলাম, তারপর একটু বাহিরে গিয়েছিলাম, তো আরও কিছু বাজার করেছি, হ্যাঁ সংসারের যে বাজার আর কি, তো সেগুলো আর দেখালাম না। আর এখানে আমি নিয়ে এসেছি সুন্দর একটা পাতিল হাঁড়ি, তো আসলে এই হাঁড়িগুলো আমার খুব ভালো লাগে, আমার ঘরে আরও দুইটা হাঁড়ি আছে, তো এই হাঁড়িটা দেখে ভালো লেগেছে। কিন্তু আমার মনে হচ্ছে হাঁড়ির যে ঢাকনাটা সেটা অন্য পাতিলের, কিন্তু লোকটা বলতেছে যে এটা হাঁড়িরই ঢাকনা। তো যাই হোক, কালারটা একটু কেমন জানি ডিফারেন্ট লাগে আমার কাছে, তারপরও নিয়ে এসেছি। তো আপাতত ডাইনিংয়ে হাঁড়িটা রাখলাম, এখন এসেছি DIY করবো। জানি না কোন আপুরা ধৈর্য ধরে আমার ভিডিও পুরাটুকু দেখতেছেন, তাদেরকে জানাই আবারও ধন্যবাদ। এখানে আজকে DIY-তে কিছুই ইউজ করব না, শুধু আঠা আর হয়েছে এই যে পাটের সুতলি লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই সুতলিটাকে গোল করেছি, তো এইভাবে আঠা লাগিয়ে লাগিয়ে এটাকে আমি আস্তে আস্তে বড় শেপে তৈরি করব। এখানে আমি তৈরি করছি আমার এই যে টেবিলে বসে আমি বানাচ্ছি সেই টেবিলের জন্য ম্যাট। আমরা সবাই কিন্তু টেবিল ম্যাট ইউজ করি বিভিন্ন রকমের, আমার বাসায়ও আছে, সেগুলো হয়েছে কাঠের। তো আমার মনে হলো কিনতে তো অনেক পাওয়া যায়, যদি হাতে তৈরি করি তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা ধীরে ধীরে বড় হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা লুক আসে। তো আমি এখানে শক্ত একটা বই রেখেছি, মাঝে মাঝে সুতলিটা যদি সমান না হয় হাত দিয়ে এরকম চেপে চেপে দিয়ে এটাকে সমান করে নেবেন। তো আমার কিন্তু গোল রাউন্ড শেপ তৈরি হয়ে গিয়েছে, আমি দুইটা তৈরি করে নিয়েছি। তো আর এখানে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম লেস। একটা কথা বলে রাখছি, অনেকে হয়তো ভাববেন এই আঠা দিয়ে না করে আমি এটা গ্লুগান দিয়ে করে নিই, এটা ভুলেও করবেন না, কেননা যখন গরম কোনো বাটি রাখবেন এটার উপরে তখন কিন্তু গ্লুগানটা গলে যাবে। কি জন্য বলতেছি, আমার এই যে টেবিলে যে ম্যাটগুলো দেখতেছেন, আমি যেহেতু বেশিরভাগই ডাইনিংয়ে বসে কাজ করি, তো এক সময় এই ম্যাটের মধ্যে একটু গ্লুগান পড়ে গিয়েছিল, এখনও মাঝে মাঝে ওখানে প্লেটটা পড়লে, গরম কোনো প্লেট এনে রাখলে গ্লুগানের সাথে আটকিয়ে যায়, কেননা গ্লুগান গরম ফেলে কিন্তু সেটা গলে যায়। তাই যখনই এই ম্যাট বানাবেন আপনারা আইকা ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ম্যাটগুলো অনেক সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ইচ্ছা আছে এরকম
ছয়টা বানিয়ে নেওয়ার, তাহলে একটা সেট লাগবে। তো আপাতত আমি এখানে দুইটাই বানিয়েছি। তো আমি এই যে ডাইনিংয়ে রেখে একটু দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আপাতত এখানে এই যে হাঁড়িটা রেখেছি, একটা মগ রেখেছি, ভালোই লাগছে দেখতে, খুব স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আর নিজের হাতের তৈরি করা মগের ঢাকনাটাও মগের মধ্যে দিয়ে রাখলাম, তো দেখতে একদম খুবই সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। ক্যামেরাতে এত একটা লাইট বোঝা যাচ্ছে না, বাস্তবে আরও সুন্দর লাগছে। তো যাই হোক, আজকে ডিআইওয়াইটা আগে করেছি, দুপুরে রান্না করিনি, দেরি হয়ে গিয়েছিল। তো এখন আমি দুপুরের জন্য বাচ্চাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে নেব, তাহলে আমার অন্য রান্না করতে হবে না, তাড়াহুড়া করেই ওদেরকে এটা খেতে দিয়ে দিব। শর্টকাট রান্না, রেডিমিক্স মশলা যেটা আছে সেটা দিয়ে রান্না করব। তার জন্য কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি চিকেনগুলা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আদা রসুন, একটু ভেজে নিব আদা রসুন আর মাংসটা দিয়ে। তো তারপর আমি দিয়েছি রেডিমিক্স রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা, সেটা এটা দিলে আমার কাছে মনে হয় আর কিছুই লাগে না। তো এটা দিয়ে আমি কতক্ষণ ভেজে নিব, সাথে কিছু আলু অ্যাড করব। শর্টকাট এভাবে বিরিয়ানি রান্না করে দেখবেন, আসলে আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। জানি না কোন আপুরা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন। তো এখানে আমি চাল ধুয়ে রেখেছিলাম, হ্যাঁ এখানে আমি আধা কেজি মানে দুই পট চাল দিয়েছি। তো চালটা আমি ধুয়ে ভালো করে এই যে ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি পানি অ্যাড করব। এটা আমি গরম পানি অ্যাড করেছি। শর্টকাট কোথায় যদি আমি যে দেরি হয়ে যায়, তখন বাচ্চাদেরকে এভাবে রান্না করে দেই, ওরাও খুশি হয়ে যায়, আমার সময়টাও বাঁচে। আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা মা মেয়ে সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।